আজকে আমি পালং শাক দিয়ে ডাল দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এই পালং শাক ডালটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কিছু পালং শাক নিয়ে আসছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পালং শাকগুলি এত সুন্দর সবুজ ছিল এবং কচি পালং শাক ছিল। তো এগুলি দিয়েই কিন্তু আজকে আমি ডাল দিয়ে রান্না করব। তো প্রথম পর্যায়ে ডালগুলি ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, কারণ ডালটা একটু আগে সিদ্ধ করে নিতে হবে। তো ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি এবং পাশাপাশি সব উপকরণগুলি আমি রেডি করছি। তো অল্প একটু হলুদ আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম। যখন এটা সুন্দর হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এই যে পালং শাকগুলি ধুয়ে তারপরে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। এখন কিন্তু আমি সব পালং শাকগুলি সেই ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা ডালের ভিতরে একে একে সম্পূর্ণ পালং শাকগুলি কিন্তু দিয়ে দেওয়া হবে। এই পালং শাকে কিন্তু বাড়তি তেমন কোনো বাটা মশলা আমি এতে ব্যবহার করব না। শাকটা একদম সবুজই থাকবে, খেতে অনেক টেস্টি হবে। তো সম্পূর্ণ শাকগুলি দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রাখছিলাম। তখন এই শাকগুলি একদম অল্প হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে এটা আমি ভালো করে লাড়ে চেড়ে দিচ্ছি। অলরেডি দেখুন ডালগুলি এত সুন্দর সফট হয়ে গিয়েছে, মানে একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর ভিতরে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো তেল, মশলা, পেঁয়াজ, রসুন এগুলি কিন্তু কিছুই দেইনি। তো শাকটাও একদম সুন্দর সফট হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। তো আর কিছু সময়ের ভিতরে আমি এটা নামিয়ে রাখব। তো এর জন্য আমি বেশ কিছু কাঁচা পেঁয়াজ, রসুন এবং মরিচ কেটে নিয়েছি, কারণ এগুলি দিয়েই কিন্তু আমি শাকটা বাগার দিয়ে দেব। তো শাকটা আমি একটা বাটিতে সুন্দর করে নামিয়ে রেখেছি। এই যে দেখুন শাকটা কত সুন্দর কালার দেখাচ্ছে। তো এটা নামিয়ে রাখার পরে আমি প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেলের সাথে সাথে আমি কিছু গোটা জিরা, শুকনো মরিচ, তেজপাতা এই উপকরণগুলি কিন্তু আমি প্রথম পর্যায়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এটা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, ঠিক তখন আমি এর ভিতরে সেই পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচগুলি একত্রে দিয়ে দিচ্ছি। তো একত্রে এগুলি সব উপকরণগুলি দেওয়ার পরে এটা আমি লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম। যেহেতু একটু ঝালঝাল করে রান্না করব, এজন্য কিন্তু আমি বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, শুকনা মরিচটাও দিয়ে দিয়েছি। তো যখন এটা ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে, তো খেয়াল রাখতে হবে যেন এটা পোড়া না লাগে। তো সুন্দর ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে রাখা পালং শাক ডালগুলি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এর ভিতরে দিয়ে দেওয়ার পরে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ যাতে সম্পূর্ণ মশলাটার ফ্লেভার এবং মশলার যে স্বাদটা রয়েছে সেটা সম্পূর্ণ শাকের ভিতরে চলে যায়। তো এভাবে আমি ভালো করে নাড়াচাড়িয়ে নেওয়ার পরে আমি কিছু সময়ের ভিতরেই কিন্তু চুলার জালটা বন্ধ করে দেব, কারণ আমার শাকটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং পালং শাক ডালটা একদম সুন্দর ঘন দেখাচ্ছে। তো এই সহজভাবে পালং শাক ডালটা যদি কেউ রান্না করে না খান, একবার হলেও ট্রাই করবেন। এটা আসলে খেতে অসাধারণ টেস্টি এবং এটা কিন্তু আপনারা গরম ভাত দিয়ে এবং রুটির সাথেও খেতে পারেন, কারণ রুটির সাথেও এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আজকে রেসিপিটা আমি একদম কম হলুদ দিয়ে এবং কম মশলা দিয়ে খুবই টেস্টি একটা খাবার তৈরি করেছি। তো আপনারা একবার হলেও ট্রাই করুন, ভালো লাগবে।